আমি ডাক্তার অরুণ কুমার পাল, সহকারী অধ্যাপক হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি। তো আমি প্রথমেই যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে পাইলস। পাইলস আমি আগেই বলেছিলাম, আপনাদের ভাষায় যেটা অরিশ বা আপনারা অর্শ বলেন সাধারণ মানুষ, আমরা ডাক্তারি ভাষায় এটাকে বলি পাইলস অথবা হ্যামোরয়েড। অত্যন্ত কমন একটা রোগ, একই জিনিস। আমরা যে জিনিসটা বলছি যে আমাদের লাইফস্টাইল পরিবর্তন হওয়াতেই কিন্তু আজকে এই কলোরেক্টালের এত রোগ দেখা দিচ্ছে। কীরকম লাইফস্টাইল? আমরা পানি খাচ্ছি না, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফাস্টফুড খাচ্ছি, আমরা আঁশযুক্ত খাবার খাচ্ছি না, আমরা আমাদের বাওয়েলটা ঠিকমতো রাখছি না, আমরা রেগুলার বাথরুম করতে হবে আমরা সেটা করছি না। আমাদের এই বিষয়গুলোর কারণেই কিন্তু এই মলদ্বারের রোগগুলো বেড়ে যাচ্ছে। পাইলস হলেও সাধারণত একই রকম, রোগী বলবে যে আমার খুবই রক্তপাত হয় স্যার, টাটকা রক্ত, কোনো রকম ব্যথা নাই স্যার, আমার প্রচুর পরিমাণে রক্তপাত হচ্ছে। আমি কিন্তু আগেও বলছি এটা আমরা ক্যান্সারেও বলেছিলাম, কিন্তু ক্যান্সারে আরও অনেকগুলো ফিচার আমি বলেছিলাম, এখানে আবার পাইলসের ক্ষেত্রে এরকম ব্যথাবিহীন রক্তপাত হবে। এবং রোগী অনেক সময় বলবে যে স্যার আমার দেখা যায় যে মলদ্বারে কিছু একটা জিনিস বেরিয়ে আসে, আমি আবার ধাক্কা দিয়ে এটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আবার অনেক সময় রুগী এসে বলবে যে স্যার অনেকদিন যাবৎ আমার মলদ্বারে বাইরে এটা চলে এসেছে স্যার, কিন্তু এটা আমি আর ভিতরে দিতে পারছি না। তো এখন এই পাইলসের এই ইতিহাসের উপর ভিত্তি করে আমরা সাধারণত এই পাইলস বা যেটাকে আপনারা বলেন অরিশ বা বলেন অর্শ, তাদেরকে আমরা সাধারণত চার ভাগে ভাগ করি, গ্রেড ওয়ান, গ্রেড টু, গ্রেড থ্রি অ্যান্ড গ্রেড ফোর। তো এর ভিতরে দেখেন এই গ্রেড ওয়ান এবং গ্রেড টু বেসিক্যালি কোনো চিকিৎসার দরকার পড়ে না। সাধারণত আমরা বলি যে লাইফস্টাইল মডিফিকেশন। কীরকম লাইফস্টাইল মডিফিকেশন? আমরা বলবো যে আপনি প্রচুর পরিমাণে পানি খাবেন। প্রচুর পরিমাণে পানি খাওয়া বলতে আবার পানি সমানে খেতে হবে তা নয়, আমরা বলি যে একটা 70 কেজির মানুষের জন্য আপনি যদি 4 লিটার পানিও খান রেগুলার, এটা ফাইন। আপনি আঁশযুক্ত খাবার খাবেন, প্রচুর পরিমাণে আপনাকে আঁশযুক্ত খাবার খেতে হবে। প্রচুর পরিমাণে মানে কি, সেটারও তো একটা হিসাব আছে। আপনি খুব বেশি হলে ডেইলি যদি 30-40 গ্রাম আঁশযুক্ত খাবার খান, এটাও কিন্তু আপনার জন্য অনেক ভালো। আপনি রেগুলার বাথরুমের একটা হ্যাবিট করেন। রেগুলার বলতে আমরা কি বোঝাতে চাই? রেগুলার বলতে একটা নির্দিষ্ট সময় বাথরুমের হ্যাবিট করেন, 1 দিন 2 দিন 3 দিন, এটা কিন্তু একটা রুটিনে পরিণত হয়ে যাবে। বাথরুমে যে অনেকে অযথা অনেক সময় বসে থাকেন, এগুলো করার কোনো দরকার নেই। খুব বেশি চাপ প্রয়োগ করারও দরকার নেই, আপনি 10 মিনিট বসে থাকুন, বাথরুম না হলে প্রয়োজনে উঠে আসুন। এই রুটিনটাই আপনার হয়ে যাবে একটা নির্দিষ্ট সময়। সেটা যদি সকালে করা যায় সেটা কিন্তু খারাপ না, সেটা ভালো। যাই হোক, আমরা এই জিনিসগুলো আমরা মডিফাই করতে বলি গ্রেড ওয়ান এবং টুতে। তাহলে আমরা বলছি যে আমাদের জীবন পদ্ধতিটা যদি একটু মডিফাই করি তাহলেই কিন্তু অনেকাংশে ভালো হয়ে যাচ্ছেন আপনি। দ্বিতীয়ত আছে, হ্যাঁ অনেক সময় কিছু চিকিৎসাও লাগে, সেই চিকিৎসাগুলো সাধারণত মুখে আমরা ওষুধ দিই, কিছু আমাদের মলম জাতীয় ওষুধ আছে। কিন্তু গ্রেড থ্রি এবং গ্রেড ফোর, গ্রেড থ্রি যদি আমরা বলি, গ্রেড থ্রি এবং গ্রেড টু এরও কিছু অংশ আছে যেগুলো ঔষধে ভালো হচ্ছে না, সেগুলোতে কিন্তু সার্জারি করতে হবে। এবং সেই সার্জারির মধ্যে এখন দেখেন আমাদের দেশে অনেক বিভিন্ন ডাইমেনশনাল সার্জারি এসেছে। আপনাদের একটাই তো ভয় যে আমি সার্জারি করলে না জানি এটা আবার হয়, না জানি আমি কাজে যেতে পারবো না, না জানি আমাকে ঘরে বসে থাকতে হবে। নো, এখন দেখেন আমরা অনেক আধুনিক পদ্ধতির সার্জারি করছি। আমরা কমনলি করছি লঙ্গ অপারেশন, যেটা একটা মেশিনের মাধ্যমে হয়, একদম ব্যথাবিহীন। আপনি আজকে অপারেশন হলো, অনেক সময় বিকালেও রোগীরা চলে যায় ডেকেস, আমরা সাধারণত একদিন রেখে তারপরের দিন ছেড়ে দিচ্ছি। আমরা আপনি আপনার স্বাভাবিক কাজকর্মে খুব সহজেই ফিরে যেতে পারছেন। অনেক সময় আমরা এটার জন্য আরও কিছু পদ্ধতি আছে, যেমন আমরা বলি রাবার ব্যান্ড লাইগেশন, এটা কিন্তু আমার চেম্বারে বসে করে দেওয়া যায়, আমার হাসপাতালের টেবিলেই বসে করে দেওয়া যায়। এটার জন্য কোনো অজ্ঞান লাগে না, কোনো রকম হাসপাতালে ভর্তি থাকাও লাগে না, কিছুই না। হ্যাঁ, তবে কথা হচ্ছে আমরা কি সব ক্ষেত্রে করতে পারবো? না, বিভিন্ন পদ্ধতি বিভিন্ন জনের জন্য প্রয়োগ, এটা আমরা নির্ভর করবো হচ্ছে কোন অবস্থায় আছে, কোন কোন পজিশনে পাইলস আছে সেটার উপরে। আরেকটা পদ্ধতি এখন প্রায়ই যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে লেজার, এটাও আমরা নিয়মিত প্র্যাকটিস করছি। তবে মনে রাখবেন যে এটাকে লেজার দিয়ে হবে না, এটাকে আমার কাটতে হবে নাকি এটা লঙ্গ করতে হবে না আরবিএল করতে হবে, এর মধ্যে লেজার, লঙ্গ, আরবিএল এগুলো সবই হচ্ছে মিনিমাল ইনভেসিভ, মানে কোনো ব্যথাবিহীন। আপনি সকাল থেকে বিকালের মধ্যেই বাসায় স্বাভাবিক কাজকর্মে ফিরছেন একদিন পরে, কেটে করলে হয়তো একটু আপনাকে 2-3 দিন একটু বিশ্রামে থাকতে হচ্ছে। কিন্তু এই কোন পদ্ধতিতে আমরা করব সেই পদ্ধতিটা কিন্তু আমাদের ডাক্তার, আমরা যারা কলোরেক্টাল সার্জন অথবা যারা সার্জন আছে তারাই এটা ঠিক করবে যে কোন পদ্ধতিটা আপনার জন্য দরকার। কিন্তু আমার এই ক্ষেত্রেও একই কথা যে আপনি সচেতন হন, আপনি রোগের শুরুতে ডাক্তারের শরণাপন্ন হন। সবসময় যে অপারেশন লাগবে তা না, এই ভীতিটা তো আমাদের মধ্যে আছে। আর যদি অপারেশন লাগে তবেও তাও ভয়ের কিছু নেই, সবই আমাদের আধুনিক অপারেশন এখন। দর্শকবৃন্দ, আপনারা আমাদের এই কথাগুলো শুনে
আপনাদের সচেতনতাই আমাদের প্রথম এবং প্রধানতম উদ্দেশ্য। এই বলে আমি এবং রাজ টিভির মাধ্যমে দর্শকবৃন্দকে আমি আবারও সবাইকে সুস্থ থাকবেন এই বলে আমি ডাক্তার অরুণ কুমার পাল আপনাদের থেকে এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ। Please subscribe our channel.